অযত্ন অবহেলা আর দখলদারদের দৌরাত্মে জরাজীর্ণ ঝিনাইদহের গঙ্গা কপোতক্ষ সেচ প্রকল্পের আওতাধীন খালটি শাখা প্রশাখা মিলিয়ে আটশো পনেরো কিলোমিটার দীর্ঘ খালটির দুপাশে সাড়ে আটশো দখলদার গড়ে তুলেছে শত শত অবৈধ স্থাপনা এতে সেচ খালের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকেরা তাদের অভিযোগ প্রশাসনের গাফিলতিতে খাল দখলমুক্ত করা যাচ্ছে না অবশ্য তালিকা তৈরি করে শীঘ্রই উচ্ছেদ অভিযান চালানোর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সহাগের পাঠানোর তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট ময়লা পানি আর সংকীর্ণতা দেখে বোঝার উপায় নেই এটি ঝিনাইদহের কপতক্ষ সেচ প্রকল্পের আওতাধীন খাল হরিনাকুণ্ডুর সাতব্রিজ বাজারে খালের দুপারের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে দোকান বাড়িঘর সহ দেড় শতাধিক স্থাপনা বছরের পর বছর ধরে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলো চলছে বহাল তবিয়তে একই অবস্থা শৈলকুপা ও সদর উপজেলাতেও সাত শতাধিক দখলদারদের কবরে পড়ে ব্যাহত হচ্ছে সেচ প্রকল্প সুফল থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা স্থানীয়দের অভিযোগ খাল দখল হলেও তা উদ্ধারে কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন আগে নীল ছিল কিছুই ছিল না বর্তমান এইসব ঘর ফাড়ি হয়েছে কয়েক বছর আগে মানুষের যে উপকারের জন্য যে খাল খনন করা সেটা মানুষ পাচ্ছে না পানি উন্নয়ন বোর্ডের কোনো লোক এই খালের জন্য আসেও না এরা দখলমুক্ত করার কোনো কথা মনে চিন্তাও করে না অবশ্য হরিণাকুণ্ড ও শৈলকোপা উপজেলার খালের দখলদারদের তালিকা করা হয়েছে উল্লেখ করে শীঘ্রই উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই শীর্ষ কর্মকর্তা সাতশো থেকে এক হাজার মতো অবৈধ স্থাপনার তালিকা আমরা ইতিমধ্যে জেলা প্রশাসনের দপ্তরে পাঠিয়েছি তারা হচ্ছে সীমানা নির্ধারণ করবে এবং তারা অভিযান পরিচালনা করবে পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য মতে গঙ্গা কপতক্ষ সেচ প্রকল্পের আওতায় জেলার সদর হরিনাকুন্ডু ও শৈলকোপা উপজেলার প্রায় চৌত্রিশ হাজার হেক্টর আবাদী জমি রয়েছে সময় সংবাদ